ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করছে এআর মালিক সিডস। রবিবার সোনাগাজী উপজেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের হলরুমে 120 জন কৃষকের মাঝে বীজ বিতরণ করে প্রতিষ্ঠানটি। প্রতি কৃষককে 170 গ্রামের বিভিন্ন জাতের সবজি বীজের কম্বো প্যাকেজ তুলে দেন এআর মালিক সিডসের ব্যবস্থাপনা পরিচালক আতাউর সোভান। মালিক বীজ পেয়ে ঘুরে দাঁড়ানোর আশা করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আমিনুল ইসলাম সহ এআর মালিক সিডসের অন্যান্য কর্মকর্তা। আমরা যদি সকলে একযোগে কাজ করি আমরা দারিদ্রকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 11টায়।